দ্য গার্ডেন পার্টি পার্টি ম্যানসফিল্ড সুন্দর একটি গল্প দেখো গল্পটা সাইজটা একটু বড় কিন্তু ভালো লাগবে ওয়াজ আইডিয়াল সর্বোপরি আবহাওয়াটা ছিল কিন্তু আদর্শ মানে কিসের জন্য আদর্শ গার্ডেন পার্টি করার জন্য মানে বাগানে তোমার পার্টি হবে সেই পার্টি করার জন্য কিন্তু আদর্শ দে পারফেক্ট ডে ফর আার্ডেন পার্টি ইফ রকম দিনের জন্য যদি অর্ডারও করতো যে আমরা পার্টি করবো ওই দিনটা যেন একটু সুন্দর রাখা হয় তাহলেও বোধহয় এত সুন্দর দিন পাওয়া যেত না উইন্ডলেস ওয়ার্ম দ্য স্কাই উইথ আউট এ ক্লাউড বাতাস নাই উষ্ণ আকাশে এক টুকরো মেঘো নেই ওনলি দ্য ব্লু ওয়াজ ভেল্ড উইথ হেজ অফ লাইট গোল্ড হালকা একটা সোনালি আভা শুধুমাত্র নীল আকাশকে একটু ঢেকে রেখেছে অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার সামার যখন শুরু হয় হয় সামারের প্রথম দিকে এরকম একটা ওয়েদার কিন্তু মানে হালকা একটা সোনালি আভা আকাশে দেখতে পাওয়া যায় এবার দেখো ওদের ওখানে তোমার গ্রীষ্ম মানে কি আমাদের এখানে গ্রীষ্ম তুলনা করো না আমাদের এখানে এই যে চরম যখন ঠান্ডা সেইটা হচ্ছে ওদের গ্রীষ্ম বুঝতে পারছো দ্য গার্ডেনার বিন আপ গার্ডেনার মানে চলে এসেছে ঘাস জমি তা লনের তোমার ঘাসগুলোকে ছাঁটছে হ্যাঁ ঝাঁট দিচ্ছে আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোসেটস হায়ার দ্য ডেজি সিমড টু সাইড যতক্ষণ না সেই ঘাস এবং ঘন সমতল শ্যাওলা জাতীয় শ্যাওলা ট্যাওলাগুলো যতক্ষণ না উড়ে উড়ে গিয়ে সুন্দর ডে ডেজি গাছগুলো দেখতে পাওয়া যায় ডেজি ফুলের গাছ সেটা তোমার রয়ে গেল বাগান যেমন হয় না অনেক আগাছা হয়ে যায় সেটা তোমার ছেঁটে দিয়ে গেলে তো ফুলের গাছগুলোকে বের করে নেওয়া হলো অ্যাজ ফর দ্য রিজিস আর গোলাপের ব্যাপারে ইউ কুড নট হেল্প ফিলিং মানে এইটা অনুভব না করে পারবে না দে আন্ডারস্টুড তারা বুঝতে পেরেছিল দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইম্প্রেস পিপিল অ্যাট গার্ডেন পার্টিস তারা বুঝে নিয়েছিল কি গো যে গার্ডেন পার্টিতে লোকেরা একমাত্র মানে তোমার অভিভূত হয় ওই গোলাপ ফুল থেকে দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং মানে এমন একটা ফুল দেখো গোলাপ অন্য ফুল দেখো আমরা অনেকে কিন্তু অচেনা হতে পারে কিন্তু গোলাপ ফুল দেখবে সবাই আমরা চিনি তাই না

আর তাকে সম্মান জানাবার জন্য সবুজ যে ঝোপঝাড় তারা যেন মাথা নষ্ট করে দিয়েছে মানে একটু হেলে গেছে আর কি যখন দেখো লোকগুলো তাঁবু খাটাতে এসেছে তখনও পর্যন্ত কিন্তু ব্রেকফাস্ট কিন্তু সারা হয়নি হোয়ার ডু ইউ ওয়ান্ট দা মার্কি পুট মাদার তখন দেখো যে ন্যারেটার ন্যারেটার হচ্ছে কে গো এখানে হচ্ছে লড়া লরা দেখো তার মাকে বলছে যে মা তাহলে কোথায় খাটাবে বাগানে কোথায় খাটাবে মাই ডিয়ার চাইল্ড ইটস নো ইউজ আস্কিং মি আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই টু টু লিভ ইউ চিলড্রেন দিস ইয়ার এবছর আমি তো সব তোমাদের উপর ছেড়ে দিলাম আমি মাথা ক্ষমাবো ফরগেট আই এম ইউর মাদার ভুলে যাও যে আমি তোমাদের মা ট্রিট মি অ্যাজ অ্যান অনার্ড গেস্ট মনে করো আমি একজন সম্মানীয় অতিথি তাহলে আমি কিন্তু কিছু বলবো না

উইথ দ্য ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিপ আর তোমার দু গালেই কি হয়েছে গো না ঘন ভিজে ক চুল কাল মানে এখানে তোমার কি গো চুল আর কি সে কুঁক গোল পাক খেয়ে যাওয়া বা কুচকে যাওয়া চুল গালে চান করার পর অ্যালেগাস আর কি দু গালে জোশ আর একজন আর একটি মেয়ে দ্য বাটারফ্লাই তা তিনটি মেয়ের নাম পেয়ে গেলে টিকি পেলে লরা এখানে পাও নেই লরাটা কিন্তু লরা মেঘ আর হচ্ছে জোশ আরেকটি ছেলে আছে যার নাম হচ্ছে লরি দ্য বাটার ফ্লাই অলওয়েজ কেম ডাউন ইন সিল্ক পেটিকোট কিমোনো জ্যাকেট জোশ ঠিক প্রজাপতি ওর সব পেটিকোট আর কিমোনো জ্যাকেট পরে আসে ওখানে বিশেষ পোশাক আর কি ইউ উইল হ্যাভ টু গো লরা ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান মা লরাকে বলছে লরা তোকেই যেতে হবে কারণ তোর মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে তাকে বলছে লরা অ্যাওয়ে লরা ফ্লিউ লড়া কিন্তু চলে গেল স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার ব্রেকফাস্ট করছিল কি দিয়ে রুটি আর মাখন হাতে ধরে আছে কিন্তু খাওয়া হয় না হাতে নিয়ে চলে গেল ইটস সো ডেলিশাস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস মানে বাড়ির বাইরে খাওয়াটা খুব আনন্দের তাহলে বাইরে চলে গেল বাগান দিয়ে চলে গেল অ্যান্ড বিসাইডস সি লাভ হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস আর তাছাড়া তার আবার দেখো সব কিছু সুন্দর গোজ করাটা তার খুব পছন্দের সি অলওয়েজ ফেল সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এল সে সবসময় হবে কি গো যে যে কারোর থেকে আমি এই কাজটা ভালো করতে পারবো আমাদের ব্যক্তি কিছু থাকে দেখো তোমাদের মধ্যে অনেকে থাকে দেখি দেখো সরস্বতী পুজো হয় না স্কুলে বা এখন অনুষ্ঠান আঁকি তোমাদের অ্যাক্টিভিটি গ্রহণ করো কোথায় কী করলে ভালো হবে পরামর্শ দেওয়া বা ঠিক করে নেওয়া এইগুলো আর কি ফোর মেন ইন দেয়ার শার্ট স্লিপস স্টুড গ্রুপড টুগেদার অন দ্য গার্ডেন পাথ বাগানের রাস্তায় চারজন মানুষ ফুল হাতা জামা পরে দাঁড়িয়ে আছে দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস তারা দেখো খুঁটি নিয়ে যাচ্ছে যে খুঁটিগুলো মোটা কাপড়ে রোল করে জড়ানো আছে ক্যানভাস হচ্ছে তোমার তাঁবুর যে কাপড়টা মোটা সেই কাপড়টা মানে খুঁটির সঙ্গে জড়ানো আছে অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগ স্লাম অন দেয়ার ব্যাগ ব্যাগস আর তাদের বুঝলে পিঠে প্রত্যেক প্রত্যেকের পিঠে কি আছে গো বড় টুল ব্যাগ আছে মানে ব্যাগের মধ্যে যন্ত্রপাতি ভরা আছে সেই ব্যাগ পিঠে লাগানো আছে দে লুক ইম্প্রেসিভ দেখতে সবাইকে খুব ভালো লাগছে লরা উইস্ট নাও দ্যাট সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার লরা ইচ্ছে করছে যে যদি আমি এই হাতে রুটি মাখনটা না ধরে রাখতাম তো ভালো হতো বাট দেয়ার ওয়াজ নো হায়ার টু পুট ইট নামিয়ে রাখার জায়গাও নাই